হ্যালো টার্বো পিপল, ওয়েলকাম টু টার্বো এক্সেলেন্ট ডিডি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের নিয়ে আসছি হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিনের কাছে, যেটা হচ্ছে যেটাকে বলা হয়েছে ফকলিফট। এই মেশিনটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের হেভি মালগুলোকে লিফটিং করা, এবং মালটা লিফটিং করা অবস্থায় এটাকে ড্রাইভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো আপনাদেরকে দেখাবো এই ফকলিফটটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন যেসব ইন্ডাস্ট্রি আছে সেসব ইন্ডাস্ট্রিতে হচ্ছে এই যে মেশিনটা ব্যবহার করা হয়। এই মেশিনটা মূলত আমাদের দেশে অনেকে হচ্ছে যারা চাকরি করেন, ড্রাইভিং ড্রাইভিং এর কাজ করেন, অনেক সময় দেখা যায় যে তারা যখন রাস্তাঘাটে পিক আপ চালান বা বড় বাস চালান, সেক্ষেত্রে তাদের যে ইনকামটা সেই তুলনায় এই মেশিনটা হচ্ছে এমন একটা মেশিন যেটা শুধুমাত্র ইন্ডাস্ট্রির মধ্যে চলে, এবং এটার যে তাদের স্যালারি সিস্টেম এবং ফুডিং সিস্টেম অনেক ভালো। যেমন দেখা যায় যে এই মেশিনগুলো যারা চালায় তাদেরকে কিন্তু আপনার ড্রাইভার বলা হয়, এদেরকে অপারেটর, এদের একটা আলাদা সম্মান দেওয়া হয়। তো এই জিনিসটা হচ্ছে কি, এখানে যারা চাকরি করে তাদের হচ্ছে বেতন থাকে একটা, যদি আপনি বসা থাকেন অর্থাৎ কোনো রকম প্রজেক্টের কাজ চলতেছে না, তখন হচ্ছে আপনাদের থাকে হচ্ছে 10 থেকে 15 হাজার টাকা আপনার নর্মালি বেতন থাকে এদের, যখন কোনো কাজ থাকে না, যখন এটা গ্যারেজে বসা থাকে। এবং গ্যারেজে যখন টুকটাক এটা সাথে কাজ করে তখন এদের পার ডে 500 টাকা করে এরকম একটা আপনার দেওয়া হয়। তো মাসে দেখা যায় যে 25,000 টাকা নর্মালি এদের চলে আসে। আবার যখন এরা কোনো প্রজেক্টে কাজ করে ফকলিফ গুলো এবং অপারেটর যখন থাকে, তখন দেখা যায় যে এদের আপনার একটা ফুডিং আসে হচ্ছে প্রায় 40,000 থেকে 45,000 টাকা একটা ফুডিং দেওয়া হয়, অনেক ক্ষেত্রে 35,000 থাকে, অনেক ক্ষেত্রে বেশি থাকে। তো এই ক্ষেত্রে যারা জব করেন এদের অনেক সুন্দর একটা ভালো একটা ইনকাম থাকে, এবং এদের কষ্টটা অনেক কম অন্য অন্য ড্রাইভারের প্রজেক্টের কাজের ক্ষেত্রেও। তো চলেন দেখি এটা কিভাবে চালায় এবং এটা কিভাবে কি অপারেট হয়। তো চলেন একসাথে দেখি। পুরো মেশিনটা আপনারা দেখেন, মেশিনের সামনে এখানে আছে হচ্ছে এটাকে বলা হচ্ছে পট, বা এটাকে আমরা ব্লেড বলি আমাদের ভাষায়, আমরা দাঁত বলি। এটা ডানে বামে সরানো যায়, এটাকে আপ করা যায়, ডাউন করা যায়। এটা পুরো সিস্টেমটা হচ্ছে এই কেবিনের মধ্যে ব্যবহার হয়। বিভিন্ন ধরনের ফকলিফট বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন এটা হচ্ছে একদম পুরো কাভার করা, অর্থাৎ রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য এই সিস্টেমটা হচ্ছে ব্যবহার করে। তো এইখানে হচ্ছে আপনার অপারেট কেবিনটা, এখানে এখানে একজন অপারেটর বসতে পারে, এবং আসলে আপনি দেখা এটা কীভাবে কিছু হবে। এটা হচ্ছে আমার অপারেটর কেবিন, এখানে অনেকগুলো আপনার মিটার আছে, যেমন ইন্ডিকেটর মিটার আছে, ফুয়েল গেজ মিটার আছে। আচ্ছা, আপনার দুইটাই এখানে যেটা যেটা হচ্ছে একসাথেই কাজ করে, যেটা হচ্ছে ব্রেকের জন্য, আরেকটা হচ্ছে এক্সেলেটরের জন্য। আর এখানে যেটা এটা হচ্ছে আপনার গিয়ার থাকে দুইটা মাত্র এই ফকলিফট সিস্টেমে, একটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর, আরেকটা হচ্ছে রিভার্স। এই তিনটা গিয়ারই হচ্ছে এর সিস্টেম, এবং এখানে তিনটা লিভার আছে, অনেকগুলোতে 4টা লিভার থাকে। তো আমি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাই। ফকলিফট স্টার্ট হয়ে গেল। এখন দেখেন আমি এটা যদি আপ দেই, দেখেন আপনি সামনে সামনে ব্লেড দেখাও, আমি এখান থেকে যদি আপ দেই তো দেখেন এটা আস্তে আস্তে উপরে উঠতেছে। এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট মালামাল আপ ডাউন করার জন্য ব্যবহার হয়। আবার দেখেন যদি আমি এটাকে নিচু করি, এটা কিন্তু নিচু হচ্ছে। আবার এটাকে যদি আমি ফরটাকে একটু ভাঙি, ডানে বামে নেই, তাহলে দেখেন এটা কিন্তু আবার ডানে বামে যাচ্ছে। দেখেন এই যে আমার বাঁয়ে ডানে গেল, আবার আমি যদি এটাকে বাঁয়ে নেই, দেখেন এটা কিন্তু বাঁয়ে চলে আসতেছে। অর্থাৎ আমার শিফট ম্যাটেরিয়াল শিফটিং অনুযায়ী আমি যেদিকে নিব সেদিকে যাবে এটা। এবার যদি আমি দেখেন ফকটাকে আপ করি, একটু মানে ডানে ভাঙি, আবার যদি নিচের দিকে ভাঙি, ঠিক আছে, তো এটা বিভিন্ন ভাবে কাজ করে। দেখেন এটাকে যদি আপ দেই, যদি আমি এক্সেলারেটর প্রেসার দিয়ে আপ দেই, তখন এটা দেখবেন অনেক জোরে আপ ডাউন হয়। তো এটাই হচ্ছে এই এই গাড়িগুলোর সিস্টেম, এইগুলো অনেক সহজ। তো আপনি যদি এইসব সেক্টরে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য অনেক সহজে আপনি এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ফকলিফট অপারেটর হিসেবে কাজ করতে পারবেন। তো আপনাকে আমি ঘুরে দেখাচ্ছি পুরো মেশিনটা। এই মেশিনটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেই বেশি ব্যবহার হয়। আপনারা যারা একটু আরামে চাকরি খুঁজেন ড্রাইভিং লাইনে, তো এইসব সেক্টরে আপনারা কাজ করতে পারবেন। এবং এর সাথে ব্যাংকসম্যান থাকে, যাতে কোনো রকমের অ্যাক্সিডেন্ট না হয়, তাদের হাতে রেড এবং গ্রিন ফ্ল্যাগ থাকে। যেমন আমাদের এখানে আছে হচ্ছে যে গ্রিন ফ্ল্যাগ, এই ফ্ল্যাগগুলো হচ্ছে আমাদের ব্যাংকসম্যানের হাতে থাকে, যাতে ওরকম অনেক সময় দেখা যায় যে পিছনে অনেক সময় গাড়ি ব্যাক দিলে বা সামনে দিলে অনেক মানুষজন হাঁটাচলা করে, এসব থেকে বাঁচার জন্য হচ্ছে আপনার ব্যাংকসম্যান থাকে। তো বিভিন্ন সিস্টেমগুলো এতে ইনভলভ, এবং অনেক ভালো স্যালারি এবং ভালো সুযোগ সুবিধা, অনেক শান্তির একটা চাকরি। তো যারা এইসব সেক্টরে আসতে যাচ্ছেন আসতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।